एक्स्ट्रा टाइम। এটিকে মোহনবাগানে এবার এফসি গোয়ার ডিফেন্ডার, কার পরিবর্তে আসছে তিনি শুনলে চমকে যাবেন। শোনা যাচ্ছে কার্ল ম্যাকিউকে এবার ছাড়তে পারে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। তার মানে এটিকে মোহনবাগানে কার্ল ম্যাকিউয়ের আর জায়গা থাকছে না, কি হতে চলেছে সেই বিষয়ে একটি রিপোর্ট এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে। ভিনি ভিডি ভিসি, ঠিক এভাবেই ব্যাখ্যা করা যায় এটিকে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্ডোর অভিষেক ম্যাচকে। এ যেন ঠিক এলেন দেখলেন আর জয় করলেন। সবুজ মেরুনের প্রাক্তন হেড স্যার হাওয়াসের জায়গায় এসে আপামর মোহনবাগান সমর্থকদের কাছে একটা সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন ফেরান্ডো। এবার থেকে দল নিজের সেরা খেলাটা উপহার দিতে চলেছে সমর্থকদের। তবে গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের আক্রমণভাগ অসাধারণ খেললেও হেডমাস্টার জুয়ানকে চিন্তায় রেখেছে সবুজ মেরুন রক্ষণ। মূলত রক্ষণভাগের ভুলেই নর্থ ইস্ট ম্যাচে দুটো গোল হজম করতে হয়েছে এটিকে মোহনবাগানকে। ডিফেন্সে সন্দেশ জিঙ্গানের অভাবটা আজও প্রকাশিত হচ্ছে প্রতিটি খেলায়। আর এবার এটিকে মোহনবাগানের রক্ষণকে পাকাপাকিভাবে আটোসাটো করতে ময়দানে নেমে পড়েছেন সবুজ মেরুন ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে সম্ভবত গোয়ার ডিফেন্ডার ইভান গ্যারিডো গঞ্জালেসকে দলে আনতে চলেছেন মোহনবাগান শিবির। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুললেই ডিল সেরে ফেলতে চায় বলেও জানা যাচ্ছে। 2020 সালে এফসি গোয়ায় 2 বছরের চুক্তিতে যোগদান করেন স্পেনীয় এই ডিফেন্ডারটি। 2021 গোয়ার ডুরান কাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইভানের। যেটুকু শোনা যাচ্ছে তাতে কার্ল ম্যাকিউয়ের পরিবর্তে হিসেবে গঞ্জালেসকে দলে আনতে পারে এটিকে মোহনবাগান। প্রসঙ্গত, কার্ল সদ্য প্রাক্তন কোচ হাবাসের খুবই প্রিয় ছাত্র ছিলেন। গোয়ার কোচ থাকার সময় ইভান গঞ্জালেসকে কিন্তু খুব কাছ থেকে দেখেছেন সবুজ মেরুনের নয়া হেড স্যার হুয়ান ফেরান্ডো। এসেই কি গোয়ার ঘর ভাঙা শুরু করে দিলেন? মূলত তাঁর পরামর্শেই রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমির এই প্রাক্তনীকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখন পালতোলা নৌকার শিবিরে নরবড়ে রক্ষণভাগে ইভান গ্যারিডো গঞ্জালেস ঠিক কতটা হাল ধরতে পারবেন সে উত্তর কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার পর সময়ই সব কিছু বলে দেবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।